নতুন নতুন বুদ্ধি করে ফের ক্ষমতা যাওয়ার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশে এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব। তিনি হুঁশিয়ারি দেন, রাজপথে ফয়সালা করে দেশকে রক্ষা করা হবে। সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, খালেদা জিয়াকে জেলে নেয়ার কথা বলে সরকার প্রধান দেশে ব্ল্যাকমেইলিং এর রাজনীতি শুরু করেছেন। সাইফুর রহমানকে সাথে নিয়ে আরিফিন শাকিলের প্রতিবেদন, ছবি তুলেছেন ইব্রাহিম আজনবী। পরিবহন ধর্মঘট, পথে নেতাকর্মীদের বাধার অভিযোগ, সব ছাপিয়ে আগের দিন থেকেই বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। এতে একদিনের সমাবেশ রূপ নেয় দুই দিনের অঘোষিত গণজমায়েতে। শনিবার দুপুরে সমাবেশ শুরু হয় দুই ঘন্টা আগেই। মিছিলের স্লোগানে মাঠের কর্মীরা মুক্তি চান খালেদা জিয়ার। বিএনপি মহাসচিব বলেন, বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন কোন দল নয়, জনগণকে সাথে নিয়ে রাজপথে ফয়সালা করেই দাবি আদায় করা হবে। এদিন সকালে ব্যক্তিগত বাহনে যারা আসার চেষ্টা করেছে বরিশালে, তাদের অনেকেই অভিযোগ করেন জেলার গৌরনদী এলাকায় হামলার মুখে পড়তে হয়েছে তাদের। 2014 সালের পর আবারও তৃণমূলে আন্দোলন ছড়িয়ে দেওয়ার চেষ্টা বিএনপি। আগামী চারটি বিভাগীয় সমাবেশের পর ঢাকায় লক্ষাধিক মানুষের সমাবেশ করতে চায় বিএনপি, যেখান থেকে আগামী জানুয়ারিতে কঠোর কর্মসূচি দেবে বিএনপি। দলটির নেতারা বলছেন, 2014 সালের মতো এবার ব্যর্থ হতে চায় না তারা। আরিফিন শাকিল, নিউজ 24, বরিশাল।